বাংলাদেশের শহীদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বিশ্বের একসময়ের অন্যতম সেরা অলরাউন্ডার জাতীয় দল থেকে অবসর নিলেও এখন নিয়মিত খেলছেন বিশ্বের বিভিন্ন দেশের ঘরোয়া টুর্নামেন্ট। ভুমভুম খ্যাত আফ্রিদি বর্তমানে ব্যস্ত আছেন বাংলাদেশের জনপ্রিয় টুর্নামেন্ট বিপিএল নিয়ে। তিনি বিপিএলে খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে। পাকিস্তানের আফ্রিদির মতো বাংলাদেশে সন্ধান মিলেছে এক আফ্রিদির, পুরো নাম মিনহাজুল আবেদিন আফ্রিদি, যিনি ছিলেন নিতান্তই নেট বোলার, যেখান থেকে কবজির ভেলকি দেখিয়ে সুযোগ পেয়ে যান বিসিবি একাদশেও। মাঠে না নামলেও নেটে দারুণ বোলিং করে নজর কেড়েছেন রংপুর রাইডার্সের ফ্রাঞ্চাইজির, সুযোগ পেয়ে যান চ্যাম্পিয়ন্সদের স্কোয়াডে। প্রথম ১১ ম্যাচে তাকে মাঠে নামায়নি রংপুর, তবে রাউন্ড রবিন লীগের শেষ ম্যাচে সুযোগ পেয়ে নিজের জাত চেনাতে সক্ষম হয়েছেন বাংলাদেশি আফ্রিদি। তিনি আরও বলেন, প্রথম ম্যাচ তো একেবারে বাচ্চা ছেলে, ১৭-১৮ বছর বয়স। আমার কাছে মনে হয় যেভাবে ও বোলিং করেছে, বিশেষ করে সেকেন্ড স্পেলে এসে দুটা বল করেছে, সে দেখে মনে হয় বেশ কনফিডেন্ট। প্রথম দিকে কিছুটা হাফ বলে ফুল টস দিয়েছে, পরে যেই দুটো বল করে সেটা জায়গা মতো ছিল। এদেরকে আসলে একটু সাহস বা গাইডলাইন্স দিলে আমাদের যে দুর্বল জায়গাটা আছে, স্পেশালি বাংলাদেশ ক্রিকেট লেগ স্পিনারের ক্ষেত্রে, এদের যদি ব্যাক আপ করা যায় তাহলে হয়তো আমাদের জন্য ভালো হবে।